নতুন রেশন কার্ড নিয়ে আজকে সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডটি নিষ্ক্রিয় কিংবা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়নি তো? যদি আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আর রেশন পাবেন না। তো অনলাইনে নিজের মোবাইল থেকে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কি না। যদি আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনারা রেশন সামগ্রী পেয়ে যাবেন। যদি আপনার রেশন কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যায় অর্থাৎ ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আর রেশন তুলতে পারবেন না। তো আপনার বাড়িতে যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডের নাম্বার ধরে কিন্তু আপনারা অনলাইনে নিজের মোবাইল থেকেই চেক করে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা। তো আপনারা যখন আপনার বাড়ির কিংবা আপনার রেশন কার্ডের নাম্বার দিয়ে যখন আপনারা অনলাইনে চেক করতে যাবেন নিজের মোবাইল থেকে, তখন যে রেশন কার্ডের কালারটি আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে লাল, হলুদ কিংবা সবুজ। তো বন্ধু, আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটি কী আসছে, যদি লাল আসে কী সমস্যা হতে পারে, যদি হলুদ আসে কী সমস্যা হতে পারে, এবং যদি লাল আসে তাহলে আপনার কী সমস্যা হতে পারে, সেটা আজকের এই ভিডিওতে আমি পুরো লাইভ আপনাদের দেখিয়ে দেবো। তাই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখুন, আশা করছি এই ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনারা লিখবেন food.wb.gov.in। তো আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো বন্ধুরা দেখুন food.wb.gov.in আমি ভিজিট করে নিচ্ছি, তো আপনারা ভিজিট করে নেবেন। তো তারপরে বন্ধুরা উপরের দিকে দেখুন আপনারা থ্রি ডট দেখতে পাবেন, এই থ্রি ডটে ক্লিক করে এই ওয়েবসাইটটি আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন। তাহলে কী হবে, কাজটা করতে আপনাদের অনেকটা সুবিধা হবে। তো বন্ধুরা এখানে দেখুন ডেস্কটপ ভার্সন রয়েছে, তো এটা আপনারা ডাইরেক্ট চিরো দিয়ে দেবেন, তাহলেই দেখবেন আপনার এই মোবাইল ভার্সনে এটা থাকছে না, এটা পুরো কম্পিউটার ভার্সনে কিন্তু এই ওয়েবসাইটটি কিন্তু ওপেন হবে। এরপরে কাজটা কিন্তু আপনাদের করতে অনেকটা সুবিধা হবে। তো বন্ধুরা একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর একটি নতুন অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই যে বন্ধুরা এখানে দেখুন ভালো করে লক্ষ্য করুন, রেশন কার্ড নামে একটি অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, রেশন কার্ড। তো সরাসরি আপনারা এই রেশন কার্ডে ক্লিক করবেন। তো রেশন কার্ডে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আরও কিছু অপশন চলে আসবে। তো এখানে দেখুন বন্ধুরা রেশন কার্ড নামে একটি আবারও অপশন এসেছে, তো তার নিচেতে দেখুন ডাউনলোড ই রেশন কার্ড, চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড। এই যে বন্ধুরা এখানে যে দুই নম্বরের অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দুই নম্বরের এই অপশানটিতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর সামান্য একটু ওয়েট করবেন, ওয়েট করলে কিন্তু আপনার সামনে পরবর্তী পেজটা কিন্তু ওপেন হবে বা পরবর্তী পেজ কিন্তু ওপেন হবে। তো বন্ধুরা তারপরে দেখুন আপনার সামনে কিন্তু নতুন একটি অপশান চলে এসেছে, দেখুন এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এন্ট্রি করতে হবে। আপনার যে রেশন কার্ডের নাম্বারটি রয়েছে কিংবা আপনার পরিবারের যে রেশন কার্ডের নাম্বারগুলি রয়েছে সেই নাম্বারগুলোকে আপনারা এক এক করে কিন্তু চেক করে নেবেন। তো প্রথমেই এখানে দেখুন আপনারা যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেশন কার্ডের নাম্বারটি কিন্তু আপনাকে লিখতে হবে। তো এখানে সেই রেশন কার্ডের নাম্বারটি আপনারা যেটা লিখবেন, লেখার পর এখানে দেখুন সিলেক্ট ক্যাটাগরি, আপনি যে রেশন কার্ডটি সিলেক্ট করছেন বা যে রেশন কার্ডের নাম্বারটি আপনি এখানে বসাচ্ছেন সেই রেশন কার্ডটি কোন ক্যাটাগরি অন্তর্ভুক্ত। তো এখানে যদি আপনাদের SPAGE হয়, PAGE হয়, RKSY1, RKSY2 হয়, তো আপনারা কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে যে আপনারা ক্যাপচা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারে কিন্তু আপনাকে নিচের বক্সে এন্ট্রি করতে হবে। তো এই বক্সে আপনাকে কিন্তু এন্ট্রি করতে হবে, এন্ট্রি করার পর সার্চে ক্লিক। তো বন্ধুরা আমার রেশন কার্ডের নাম্বার বসানো কমপ্লিট হয়ে গেছে এবং ক্যাটাগরি আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর আমি এখানে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন, সার্চে আমি ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখুন আপনারা কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি দেখতে পাবেন বা রেশন কার্ডের কালারটি কিন্তু আপনারা দেখতে পাবেন। এই যে বন্ধুরা এখানে আপনারা কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন কালার। ওকে, তো এই গ্রিন কালারটি মানে হচ্ছে আপনার কার্ডটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে। যদি এই জায়গায় আপনার রেশন কার্ডের কালারটি যদি এখানে স্ট্যাটাস চেক করার সময় যদি আপনার রেড কালার শো হয় তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ রয়েছে, তাহলে কি হবে আপনারা কিন্তু রেশন পাবেন না। তো যেহেতু এখানে রেশন কার্ডের স্ট্যাটাসটি আমি দেখতে পাচ্ছি যে গ্রিন রয়েছে, তো গ্রিন থাকার জন্যই কিন্তু নিচেতে দেখুন আপনারা দেখতে পাবেন, তো একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই যে বন্ধুরা এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে রেশন ডিলার সেই ডিলারের নামটি দেখতে পাবেন, আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা আপনার রেশন কার্ডের সঙ্গে সেটাও দেখতে পাবেন। এখানে দেখুন আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, তো আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে রেশন কার্ডের সঙ্গে সেটাও কিন্তু দেখতে পাবেন। এবং এখানে দেখুন ফ্যামিলি আইডি আপনারা দেখতে পাবেন, এবং এখানে দেখুন EKYC এখানে ডান ইয়েস রয়েছে, আধার সিডেট ইয়েস রয়েছে, স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছেন পুরো বিষয়টা কিন্তু আমি আপনাদের ক্লিয়ারলি দেখিয়ে দিলাম যে আপনাদের যদি স্ট্যাটাসটি এখানে অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে। তো যদি আপনার রেশন কার্ডটি এখানে ডিঅ্যাক্টিভ থাকতো তাহলে কি হতো, আপনারা কিন্তু রেশন সামগ্রী পেতেন না। এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রেড কালার থাকতো। তো বন্ধুরা আশা করছি আজকের এই ছোট্ট টিপসটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।